নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি হুগলি জেলার কুমরুলে। সারা রাজ্যের আলুর মোকামগুলির মধ্যে কুমরুলের আলু চাহিদা সব থেকে বেশি। রাজ্যের মধ্যে সব থেকে উঁচু দামে বিক্রি হয় এখানকার আলু। আজ আপনাদের দেখাবো এখানকার আলুর দাম, আলুর গুণগত মান। আর আপনারা যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত, তারা আলু সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতি মুহূর্তে আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে এক্ষুনি ইনস্টল করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। চলুন কথা বলে নেওয়া যাক এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে। দাদা, আপনার নাম? আমার নাম উত্তম সামন্ত। আপনি আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক কুমরুল কোটালপুর ইউনিটের। দাদা, সারা রাজ্যের মধ্যে কুমরুলের আলুর একটা আলাদা চাহিদা থাকে, এখানকার আলু সব থেকে বেশি দামে বিক্রি হয়, ঠিক কি কারণে কুমরুলের আলুর এত চাহিদা? কুমরুলের আলু গুণগত মান এবং বাছাই গোটা ভারতবর্ষের তুলনায় অনেক উন্নত মানের, যার জন্য এখানকার আলুর দাম সবসময় বেশি। গুণগত মান এবং বাছাইয়ের জন্য মেনলি। আজ রেডি আলুর দাম কি হচ্ছে? আজকে রেডি আলুর দাম আছে আপনার 770 টাকা। জ্যোতি আলু 50 কেজি। 50 কেজি। বাজার কি একটু কমলো না বাড়লো? বাজার একটু কমেছে। কারণটা কি? কমার কারণটা কমার এই জলন্ধর আলুর কলকাতায় সাপ্লাই আছে ভালো, পুরনো আলুর ইউপির আলু সাপ্লাই আছে, যার জন্য আমাদের এখানকার আলুর দাম বেশির জন্য একটু চাহিদাটা কম। জ্যোতি ছাড়া চন্দ্রমুখী আলুও তো পাওয়া যায় এখানে, আজ কি দাম হচ্ছে 50 কেজি চন্দ্রমুখী আলুর? 50 কিলো চন্দ্রমুখী আলুর দাম জ্যোতি আলু থেকে 150 টাকা বেশি। আজ বন্ডের দাম কত? বন্ডের দাম জ্যোতি আলুর 500 টাকা, চন্দ্রমুখী 650 টাকা। গতকাল কত ছিল? গতকাল একই ছিল। একই ছিল জ্যোতি এবং চন্দ্রমুখী দুটোই একই ছিল। আপনাদের এখানে আলু রেডি করার সময় কত পার্সেন্ট আলু বাদ যাচ্ছে? রেডি করার সময় আপনি ধরতে পারেন এখন বর্তমানে বাদ যাচ্ছে 10%। আমাদের এখানে যে আলু চাষ হয়েছে 100% সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে। নতুন করে সেই সমস্ত জায়গায় আলু লাগানোর কাজ চলছে। কোল্ড স্টোরে যে আলুটা আছে, এই আলুটা যদি 15 দিন এক্সটেনশন করা হয় তাহলে কৃষক এবং সংরক্ষণকারী উভয়ই বাঁচবে, কেন এই আলুটা এখনও বীচের জন্য প্রচণ্ড পরিমাণে চাহিদা আছে। যেসব জমিতে আলু লাগানো হয়ে গেছিল সেগুলো তো ক্ষতি হয়েইছে, পাশাপাশি বাকি জমিতে আলু লাগাতে অন্তত আরও 20 দিন দেরি হয়ে গেল, কতটা প্রভাব পড়বে আলুর বাজারে? এই আলুর বাজারে অনেকটাই প্রভাব পড়বে যদি এই আলু গভর্নমেন্ট যদি এক্সটেনশন না করে 15 দিন, জানুয়ারির 15 তারিখ আরও 15 তারিখ সেটে থাকলে তাহলে এক মাস পর যদি আলুগুলো মানে পর্যন্ত যদি চালানো যায় তাহলে বাজার ঠিক থাকবে। যদি আলুগুলো বেরিয়ে যায় তাহলে একটা টাইমে আলুর খুব সংকট দেখা দেবে, কেন নতুন আলু যোগান হবে না, জ্যাঠো বা নাবি আলু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। এখান থেকে অর্থাৎ কুমরুল ইউনিট থেকে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে আপনারা আলুটা কোথায় কোথায় পাঠান? মূলত এখান থেকে বিহার যায়, অন্ধ্রপ্রদেশ যায়, উড়িষ্যা যায়, কলকাতা তো আছি, সম্পূর্ণ ডালাটা এই মোকাম থেকে কলকাতা যায়, গোটা কলকাতা জুড়ে উত্তর এবং দক্ষিণ। বর্তমানে ওই মার্কেটগুলিতে কেমন অর্ডার আছে? চাহিদা খুবই কম, জলন্ধর আলুর দামটা আমাদের থেকে অনেকটা কম, যার জন্য চাহিদাটা অনেকটা কম। আজ আপনাদের কুমরুল ইউনিটে মোট কত প্যাকেট আলু নিকাশি হলো? আজকে এখানে ধরুন আমার কুমরুল ইউনিটের স্টোর আছে 7টা। যদি নামগুলো একটু বলেন স্টোরগুলো। দহলনিয়া, দামাল, নিতাই, বলরাম, আদ্যাশক্তি, নারায়ণপুর, সমস্ত স্টোর মিলে অ্যাভারেজ আপনি ধরতে পারেন 1,200 করে আলু বেরিয়েছে আজকে সব স্টোরে। এই মুহূর্তে এই যে হিমঘরগুলো, মোট কত আলু লোড হয়েছিল এই বছরে? এবছরে 100 ধরুন লোড হয়েছিল। এখনো পর্যন্ত কত আলু নিকাশি হয়েছে? এখনো পর্যন্ত ধরতে পারেন আপনি 85 থেকে 90 কাছাকাছি আনলোড হয়েছে, 10% আলু আছে, মানে 10% আলু এখনো এই কোল্ড স্টোরেজে আছে, মজুদ আছে। এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে নিকাশিটা কেমন হচ্ছে?
ডিসেম্বরে খুবই কম নিকাশি হয়েছে, কারণ কাঁচা আলুটা জলন্ধর থেকে আমদানির জন্য নিকাশিটা খুব কম, যতটুকু হয়েছে বীজ পারপাস বেশি গেছে, ফুডে খুব কম গেছে, বীজের চাহিদা সব থেকে বেশি। কি মনে হচ্ছে দাদা, ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কুমরুল ইউনিটে যে 10% আলুটা আছে সব কি নিকাশি হয়ে যাবে না উদ্বৃত্ত থাকবে? উদ্বৃত্ত থাকবে, ডিসেম্বরে সবটা নিকাশি হওয়া অসম্ভব। এটাই জানুয়ারি 15 তারিখে এক্সটেনশন করার জন্যে আমাদের রাজ্য কমিটি বা সরকার পক্ষকে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করছি। আপনারা সমিতিগত দিক থেকে সরকারের কাছে কোনো আবেদন জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছে, আমাদের জেলা বা রাজ্য ভিত্তিক জানানো হয়েছে, লালু মুখার্জি জানিয়েছেন। আপনাদের এলাকায় জলদি আলু অর্থাৎ পোকরা আলু চাষ কি হয়? না আমাদের এখানে হয় না, খুব সীমিত, যেটা হয় চন্দ্রমুখী জ্যোতি আলু চাষ বেশি। নিম্নচাপের প্রভাবে পোকরা আলু চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, জ্যোতি আলু চাষ প্রায় 1 মাস লেট আছে, আগামী 3 মাস বাজারে আলুর যোগান ঠিকমতো থাকবে কি মনে করছেন আপনি? আলুর যোগান না, আমাদের যে লোকাল আলু যোগান হয় সেটা কোনো মতেই থাকবে না, সবটাই ক্ষতির মুখে। যেটুকু স্টোর আলু আছে সেইটা যোগান, এটা যদি আরও 1-1.5 মাস 2 মাসের মতো যদি যোগান দেওয়া যায় তাহলে সকলেই বাঁচবে, নচেত এই আলুর দাম মানে অনেক আকাশ ছোঁয়া হয়ে যাবে। আপনাদের এলাকায় নতুন আলু মোটামুটি কবে থেকে বাজারে আসবে বলুন? ও ফেব্রুয়ারির 15-20 তারিখের আগে নয়, ফেব্রুয়ারির 15-20 তারিখের আগে নয়, সম্ভব নয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপনাদের এলাকায় জ্যোতি আলু চাষ তো গত বছরের তুলনায় এবছর বেশ খানিকটা কম হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ অনেকটাই কম হবে, নিচু যে জমিগুলো এখনো জল দাঁড়িয়ে আছে ওগুলো পুনরায় চাষ হবে না, যেগুলো হয়েছিল একটু উঁচু জমি নষ্ট হয়ে গেছে সেগুলো পুনরায় চাষ হচ্ছে, নিচু জমিতে এবছর আর চাষ হবে না গত বছর যেটা হয়েছিল। নিম্নচাপের ফলে যে সমস্ত জমিতে আলু বীজ নষ্ট হয়ে গেছে সেখানে পুনরায় চাষের জন্য কি স্টোর বীজের চাহিদা কি বেড়েছে? সবটাই স্টোর বীজ, কারণ একবার চাষি পাঞ্জাব বা সার দিয়ে চাষ করেছিল সবটাই ক্ষতির মুখে, নতুন করে পাঞ্জাব বীজ কেনার মতো চাষিদের আর ক্ষমতা নেই, যার জন্য সবটাই স্টোর বীজ চাষ হচ্ছে, এবং এই যে আলুটা বেড়েছে এর 50% আলু বীজ পারপাসে চলে যাচ্ছে। কত টাকা দামে আপনাদের এখানে স্টোর বীজ বিক্রি হচ্ছে? এখন স্টোর বীজ ধরুন ভালো দামে বিক্রি হচ্ছে, ভালো যে দাম আছে 700 কত টাকা ওই দামে বিক্রি হচ্ছে বীজ। আর পাঞ্জাবের আলু বীজ বিক্রি হচ্ছে এখানে? পাঞ্জাব আলু বীজ অনেক দাম, 3,500-4,000 টাকার কাছাকাছি, মানুষের কেনার ক্ষমতা নেই। দাদা আপনাদের এখানে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ধরুন এবছর 100% স্টোর লোড, চাষি চাষ করেছে লোকসান, ব্যাপারী আলু রেখেছে লোকসান, তারপরও ডিসেম্বরে ভাড়া বেড়ে গেল, এক মাস অন্তত এটা মানে ভাড়া না বাড়িয়ে এক্সটেনশন করা উচিত ছিল, এবং ভাড়া বাড়ানোর পর যে আলুটা সেটেল আটানো হবে তারও ভাড়া বেশি নেওয়া হচ্ছে, সেইটা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা, মেশিন চালানোর জন্য ভাড়া বেশি, যদি না নেওয়া হয় সেটা তাহলে ব্যাপারীরা উপকৃত হবে, কেন প্রথমের দিকে যে আলু বেরিয়েছে সবই লোকসান, বৃষ্টির ক্ষতিগ্রস্তর জন্যে কিছু দাম বাড়ার জন্যে কিছু পয়সা ব্যাপারী বা চাষিরা পাচ্ছে, নচেত পুরো এবছর লোকসান। দাদা এই যে নিম্নচাপ হলো প্রায় সমস্ত কৃষক আজ সর্বশান্ত, তবুও প্রত্যেকে ঘুরে দাঁড়িয়ে নতুন করে আবার চাষ করছে, এই পরিস্থিতিতে আপনার এলাকার চাষি ভাই সহ সারা রাজ্যের চাষি ভাইদের কি বার্তা দিতে চান? আপনি একজন ব্যবসায়ী, মানে ব্যবসায়ী হয়ে কি বার্তা দিতে চান? আমি একটাই বার্তা দিতে চাই, কৃষক ঋণ করে চাষ করেছে, তাদের বীজ সার সমস্ত বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, যাতে সমস্ত লোন মুকুব করতে পারে, এবং ব্যাপারীরা যে সমস্ত ধার দিয়ে চাষিদেরকে চাষ করেছে তারা ক্ষতির মুখে, পুনরায় তাদেরকেও দিতে হচ্ছে, যদি এই মুকুব রাজ্য সরকার করে বা সমবায় সমিতি ব্যাংক থেকে করে তাহলে সবাই উপকৃত হবে, নাহলে সবাই ক্ষতির মুখে পড়বে, আগামী দিনে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। আপনাদের এখানে যে বিভিন্ন কোয়ালিটির আলু পাওয়া যায় তার কিছু স্যাম্পল আমাদের দেখাতে পারবেন আজ? হ্যাঁ দেখানো যাবে, আমাদের এখানে জ্যোতি, চন্দ্রমুখী, হিমাঙ্গিনী সব রকম আলু আছে, স্যাম্পল শেডে গেলে দেখতে পাওয়া যাবে। চলুন দাদা একবার শেডে যাবো। তো আমরা ক্যামেরার পর্দায় যে আলু দেখতে পাচ্ছি দাদা, আপনাকে অনুরোধ করবো যে এটা কি আলু আর এটা সম্পর্কে একটু আমাদের বিস্তারিত বলেন। এটা জ্যোতি আলু, আমাদের কুমরুল মোকামের, এখানকার আলু ছাল পাকা এবং ম্যাচুরিটি আলু ভাঙা, এখানে রং বাছাই সম্পূর্ণ আলাদা, যার জন্য আমাদের মোকামের আলুর দাম বেশি এবং আলুর গুণগত মান অনেক ভালো। এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে কত সুন্দর আলু আমাদের কুমরুল মোকামে আছে এটা আপনারা সবাই দেখুন। অনেকে বলে কুমরুল মোকামে আলুর দাম বেশি, কেন দাম বেশি? গুণগত মান আর কোয়ালিটির জন্য। এই আলুটা আজকে যখন আপনাদের এখান থেকে বেরোচ্ছে কত টাকা প্যাকেট হিসাবে বিক্রি হচ্ছে? এটা আজকের দাম বিক্রি হচ্ছে 700
70 টাকা 50 কেজি 50 কেজি প্যাকেটের দাম 770 টাকা হ্যাঁ আচ্ছা এই আলুগুলো আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আজকে কোথাকার উদ্দেশ্যে বেরোবে এগুলো সম্পূর্ণ যাবে কলকাতা বাঘাযতীন যাদবপুর গড়িয়া সোনারপুর এই সব টালিগঞ্জ বোম্বাপুর এই সমস্ত মার্কেটে যায় আচ্ছা এটা ছাড়া আর কোন আলু স্যাম্পল এটা হচ্ছে আমাদের মোকামের S6 আলু এই আলু আমরা জ্যোতির দামে বিক্রি করে থাকি এই আলুর গুণগত মান আমাদের মোকামে অনেক বেশি যার জন্য আমাদের মোকামে আলু দাম বেশিতে বিক্রি হয় এটা এটা কোথায় যাবে আজকে এটা কলকাতাতেই যাবে ধরুন আন্দুল সাংড়াইল আমাদের গঙ্গার এপারও কিছু কিছু খরিদ্দার আছে বাগনান সেই সমস্ত এই আলুগুলো ওই বাজারে চাহিদা বেশি জ্যোতি আলুর দাম হিসাবে বিক্রি হচ্ছে 760 টাকা এটা হচ্ছে আমাদের কুমুর মোকামের হিমাঙ্গিনী আলু এর গুণগত মান সব আলুর তুলনায় অনেক বেশি এবং এর রং এর বাছাই এর সাইজ অনেক ভালো যার জন্য এই আলুটা বর্তমানে এখন জ্যোতির থেকে বেশি দামে বিক্রি হচ্ছে এবং চন্দ্রমুখী বলে বাজারে বিক্রি করছে এটা আজকে কত টাকা প্যাকেট হিসেবে বিক্রি হচ্ছে এটা ধরুন জ্যোতির থেকে এখন 20-30 টাকা দাম বেশি 800 টাকা দাম আচ্ছা এই আলুটা আজকে আপনারা কোথায় পাঠাচ্ছেন ওই সমস্ত বাজারেই যাবে যে যে বাজারগুলো আপনাকে বললাম বাঘাযতীন গড়িয়া বোম্বাপুর সোনারপুর হরিনামি টালিগঞ্জ বিভিন্ন বাজারে যে যেখানে ব্যবসা করে সেই সমস্ত বাজারে যাবে খরিদ্দারের কাছে উত্তর 24 পরগনাতেও যায় আমরা যে আলুটা এখন দেখতে পাচ্ছি ক্যামেরার পর্দায় এটা কি আলু যদি আমাদের একটু বিস্তারিত বলেন এটা হচ্ছে চন্দ্রমুখী আলু আমাদের সমস্ত মানা সারাউন্ডিং এ এই আলু চাষ হয় এই রং গুণগত মান এবং স্বাদের পক্ষে অনেক ভালো যার জন্য এই আলুর আমাদের এখানে দাম বেশি স্যার এই আলুটা আজকে যখন আপনাদের এখান থেকে বেরোচ্ছে কত টাকা প্যাকেট হিসেবে বেরোচ্ছে এটা আপনি ধরতে পারেন 920 টাকা দাম 150 টাকা 50 কিলো 150 টাকা বাটা স্যার এটা আজকে কোথায় কোথায় যাচ্ছে এটা ধরুন বাঘাযতীন ওই একই বাজারে যায় জ্যোতি চন্দ্রমুখী সমস্ত মিলিয়ে সব খরিদ্দাররা নেয় কিছু জ্যোতি কিছু চন্দ্রমুখী মিলিয়ে নেয় তারা খুচরো বাজারে বিক্রি করে তো দর্শক বন্ধুরা আমরা দেখলাম যে কুমরুলের আলুর কিছু স্যাম্পল তো দাদা আপনাদের এবং আপনাদের ইউনিটের সবাইকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে প্রতিবেদনটা সুন্দর করে দেওয়ার জন্য আমরাও পটেটো ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এই খবর সম্প্রচার করার জন্য আমি আশা করব এই খবর যদি সরকারের কাছে গিয়ে পৌঁছায় কোল্ড স্টোর ভাড়া যে বৃদ্ধি হয়েছে 15 দিন যদি এক্সটেনশান হয় আর সেটেল আটানোর পর যদি ভাড়াটা বেশি না নেওয়া হয় আমরা ব্যবসায়ীরা বা চাষিরা খুব উপকৃত হবে এই খবর সম্প্রচার করার জন্য ইন্ডিয়া পটেটো নিউজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।